টাকা সম্পদের পাহাড়ে নরেন্দ্র মোদি, ফাঁস হলো মোদির সম্পত্তির পরিমাণ, দেখুন কত কোটি মালিক। আপনার কাছে যদি নগদ 5,000 টাকা থাকে তাহলে ভারতের প্রধানমন্ত্রী থেকেও এই মুহূর্তে আপনার পকেট ভারী, কেননা নরেন্দ্র মোদির কাছে এখন রয়েছে নগদ 4,700 টাকা। তবে এরকম চিন্তা ভাবনা থাকলে শুরুতেই ধাক্কা খেতে পারেন। একদিন চা বিক্রি করলেও মোদি বর্তমানে 1.5 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী দফতর বলছে, গত বছরের মার্চে মোদির মোট সম্পত্তির পরিমাণ ছিল 1,41,00,000 টাকা। এর মধ্যে সিংহভাগই যদিও গাঁধীনগরে একটি বসতবাড়ির মূল্য। গত 13 বছর যার দাম লাফিয়ে বেড়েছে প্রায় 25 গুণ। 2002 সালের 25 অক্টোবর কেনা এই বাড়ির জন্য জমি ও নির্মাণের খরচ প্রায় 4,00,000 টাকার কাছাকাছি। বাজার মূল্য বেড়ে এখন যা কোটি টাকার সম্পত্তি। এই বাড়িরই 4/1 ভাগের মালিক মোদি। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরই টাকা রাখতে বেশি পছন্দ করেন। গান্ধীনগরে কুর্সি ছেড়ে দিল্লির সাউথ ব্লকে তিনি জায়গা করেছেন ঠিকই, তবে এখনও দিল্লিতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই রাজধানীর 7 নম্বর রেসকোর্স রোডের বাসিন্দার। গুজরাটের ব্যাংকেই টাকা পড়ে আর রয়েছে তার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিটের অঙ্ক একত্রিত 31,00,000 টাকার কিছু কম। আরও প্রায় 94,000 টাকা ওই ব্যাংকে রয়েছে। বেসরকারি পরিকাঠামো বন্ডেও 20,000 টাকা রেখেছেন তিনি। 5,45,000 টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, প্রায় 2,00,000 টাকার জীবন বিমাও রয়েছে মোদির। এছাড়াও মোদির কাছে 4টি সোনার আংটি রয়েছে যার বাজার মূল্য প্রায় 1,19,000 টাকা। তবে তার কোনো গাড়ি বা জমি নেই। এটা তো গেল শুধু নরেন্দ্র মোদির নিজের সম্পত্তির হিসাব, কিন্তু তার স্ত্রী যশোদাবেনের কত সম্পদ রয়েছে তা জানেন না মোদি। এবারে নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে যশোদাবেনকে স্ত্রী স্বীকৃতি দিয়েছেন মোদি। তারপরেও যদি নিজের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন করতে ছাড়ছেন না প্রধানমন্ত্রী পত্নী, কিন্তু স্ত্রীর সম্পদের হিসাবের পাতা এবার সাদায় রেখেছেন মোদি। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে থাকুন।